লাল সবুজের বাংলাদেশ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশের পথে রওনা হবে বাংলাদেশ সময় ১১ মে। স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ক্যাপ ক্যানাভেরালে। স্পেস এক্সের লঞ্চ প্যাড থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। ১০ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে, এক্সাক্ট কটা বলা যাবে না, বিকেল ৪টার দিকে এটা লঞ্চ করা হবে। ৪ তারিখে হলে পরে এখানে বিকেল ১১ তারিখে রাত্রে বাংলাদেশ সময় ১১ মে রাত ২টায় এ স্যাটেলাইট উৎক্ষেপণের পর ৮ থেকে ১০ দিন সময় লাগবে ১১৯.১ ডিগ্রি দ্রাঘিমার কাছাকাছি পৌঁছতে। এরপর আরও কিছুদিন সময় নেবে যথাস্থানে পৌঁছতে। তবে পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে প্রায় ৬ মাস। রিচার্স চেয়ারম্যান জানান, এরই মধ্যে ২০টি ট্রান্সপন্ড বিদেশের কাছে বিক্রয়ের জন্য কথা চলছে। ২০টা আমরা বাংলাদেশে ইউজ করবো, আর বাকি ২০টা আমরা বাইরে বিক্রি করবো। এবং এই ২০টা বিক্রি করার জন্য এবং ভিতরে আমরা একটা কোম্পানি, একটা মার্কেটিং কোম্পানির সঙ্গে আমাদের যোগাযোগ করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১৫ বছর পর্যন্ত বাংলাদেশকে সুবিধা দেবে। ক্ষেত্র বিশেষে ১৮ বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। বাণিজ্যিক সুবিধা সহ বছরে স্যাটেলাইট ভাড়া বাবদ অন্তত ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় করবে বাংলাদেশ।